আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি কি বল, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি যে যেখানেই আছেন, যেভাবেই আছেন, ভালো আছেন। আমি আছি দুইটা ক্রেজি বয়ের সাথে। হ্যালো, সে হাই, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি যে যেখানেই আছেন, যেভাবেই আছেন, ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, উইথ মাই টু কিডস। সো আজকে আপনাদেরকে একটু ডিফারেন্ট কিছু দেখাবো। আমি একটু প্রথম বলি, ডিফারেন্ট ব্লগ যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন আর আমার এই ভিডিও ফুল দেখার পর যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দিবেন। সো ভিডিও শুরু করি, বলো হাই। কিয়ান ওখানে পেপা পিক দেখছে, এন্ড আপনি দেখতে পাচ্ছেন আমার ঘরের অবস্থা। কি ফান, কি করতেছো তুমি? ওকে, আচ্ছা, কিভানের ক্ষুধা লেগেছে। সো আমি এখন কয়টা বাজে, এখন বাজে 6:20। সো আমি এখন ওদেরকে একটু কিছু নাস্তা খেতে দিব। সো চলুন ওদের জন্য নাস্তা বানাই আগে, তারপরে আমরা আরও কথা বলবো। বাচ্চাদের চা আমি একদমই নর্মাল একটা মাগে আমি দুধ দিয়ে নিয়েছি, হোল মিল্ক যেটা সেটা দিয়ে নিয়েছি, একটি টি ব্যাগ দিয়ে নিয়েছি। দেন এর মধ্যে আমি 1 চামচ সুগার দিব, বাচ্চাদেরকে বেশি সুগার খাওয়ানো ভালো না, তো আমি হালকা একটু সুগার দিয়ে নিয়েছি যাতে ওরা একটু টেস্ট পায়। টেস্ট না পেলে তো কিয়ান তাও খাবে, কিন্তু কিভানকে নিয়ে তো আমার খুবই সন্দেহ। যাই হোক, আমার চা আমি মাইক্রোওভেনে দিয়ে প্রায় 3 মিনিটের মতন গরম করেছি। দেন আমার চাটা জাস্ট এরকম নেড়ে হয়ে গিয়েছে, এখন দুজনের মাগে আমি এখন চাটা ঢেলে দিচ্ছি। সো তৈরি হয়ে গেল আমার দুই বাচ্চার চা। আমি ইংলিশটি বানাতে চেয়েছিলাম, বাট চিন্তা করলাম থাক নর্মাল দিয়ে দেয়, এবং সাথে তাদেরকে বিস্কিট দিয়ে নিচ্ছি। টি কাপে টি অ্যান্ড বিস্কিট, ওকে কাম নাও, ইটস টি টাইম। ইয়া, এখন টি টাইম, দেখি কোথায় বেরো। নামো নামো নামো, কাম, আচ্ছা বাবা, রিমোট কোথায়? টিভির টিভির রিমোট কোথায় কিয়ান, বলো টিভির রিমোট কোথায়? এখানে বসো, এই যে চেয়ার টেবিল দিচ্ছি, বসো এখানে, আমি টি দিব এখন। কি বান, সিট ডাউন। দেখেন এক মহাপণ্ডিতের কাজ, দেখেন মহাপণ্ডিত আবার পকড় পকড় করতেছে, দেখেন। কিভান, ইউ হ্যাভ টু ইট, লিক, লুক, এই দেখো এভাবে নিয়ে কুচকুটা নিজেই মানে নিজেই করবে উল্টাপাল্টা কাজ, আবার নিজেই কান্নাকাটি করবে। তো সে বারবার একই ভুল করছিল, বিস্কিট বারবার সে চার মধ্যে ভিজিয়ে দিচ্ছিল, আমি মানা করছিলাম বলে সে কান্নাকাটিও শুরু করে দিয়েছে।
good boy. Kian is a good boy. এরকমই দুটো বাচ্চা দুই ধরনের, প্রত্যেকটা বাচ্চাকে একরকমভাবে আপনি পারবেন ওরা সব কিছু করতে। যদিও কিভান একদমই ছোট, অনলি 2 ইয়ার্স, বাট কিয়ান ছোটোবেলা থেকেই খুবই ম্যাচিউর ছিল, খুব শান্তশিষ্ট ছিল, যেটা বলতাম সেটাই শুনতো। আর বিশেষ করে ওর নার্সারি, ওর লাইফটা অন্যরকম ছিল। আর যেহেতু কিভানের জন্য লাস্ট 1 ইয়ার আমাদের কোভিড সব কিছু মিলে ইটস রিয়েলি হার্ড বাচ্চাদের ডেভেলপমেন্ট অ্যান্ড সব কিছু, যেহেতু নার্সারি তো এখন ঠিক মতন যেতে পারছে না। সো দুজনে এনজয় করছে বিকালের টি, অ্যান্ড আমিও দেখছি তাদের এই মজার খাওয়া, আমার ভালোই লাগছে দেখতে। আপনারা দেখতে পাচ্ছেন যে ওরা দুজন এখন খাচ্ছে ইভিনিং টি বিস্কিটস। সো এখন অ্যাকচুয়ালি আমি আমার জন্য একটু চা বানাবো, বিকজ আমি প্রতিদিন ইভিনিং টাইমে এরকম সময় একটা চা খাই। আর আপনারা জানেন কিছুদিন আগে আমি অনেক অসুস্থ ছিলাম, সো আমার প্রচুর মাথা ব্যথাও করে ইদানিং, সো ওই জন্য আমার চাটা খেতেই পান করতেই হয়। কি আর তোমার কি আরও বিস্কিট লাগবে? জন মোর বিস্কিট, জন বিস্কিট, বিস্কিট লাগবে না? বিস্কিট খাবে? আচ্ছা, কিয়ানের বিস্কিট লাগবে, সো কিয়ানকে বিস্কিট দেই এবং আমি আমার চা বানাই আপনাদেরকে সাথে নিয়ে। সো সেই মগটাতেই আমি একটা টি ব্যাগ দিয়ে নিয়েছি এবং এর মধ্যে এখন আমি স্কিম মিল্ক ইউনো দিয়ে দিব। জি হ্যাঁ, স্কিম মিল্ক এই কারণে আমি খাই, কারণ এটাতে ফ্যাট একদমই নাই বলতে গেলেই চলে, একদম লাইট একটা মিল্ক। সো এর মধ্যে আমি এখন মিল্ক দিয়ে দিব, আমি কোনো সুগার অ্যাড করছি না। অ্যান্ড আমি এটা 3 মিনিটের জন্য এখন মাইক্রোওভেনে দিয়ে দিব, গরম হয়ে গেলে দেন আমি নেড়ে খেয়ে ফেলবো। এটা হলো আমার শর্টকাট চা বানানো। কিয়ান ইজ এ গুড বয়। তো দেখুন, এই হলো গিয়ে আমার আজকের টি। কি করেছো তুমি এটা? কে করেছো এটা? কি করেছো? কিছু কেকিয়ান তুমি খাও, বউ খাও। এই হলো আমার আজকে তাদের ইভিনিং টি পার্টি, যেখানে কিভান সম্পূর্ণ চাটাই ফেলে দিয়েছে। আমি এখন তাড়াতাড়ি করে ক্লিন করে নিচ্ছি। অ্যাকচুয়ালি ও একটু এরকমই মিল্ক জাতীয় জিনিস খুব একটা বেশি পছন্দ করে না, সো আমি ট্রাই করি ওকে তারপরও দেওয়ার, বাট দেখি কবে সে ইউজ টু হয়। সে মিল্কও কিন্তু খায় না আপনারা জানেন, সো ওর জন্য এখন অন্য কিছু অ্যাকচুয়ালি আমার দিতে হবে বিকালের নাস্তার জন্য। সো আমি প্ল্যান করছি আমি ওর জন্য এখন ফ্রুটস দিব। সো আমি কিছু ফ্রুটস নিয়ে নিয়েছি, চেরিস নিয়ে নিয়েছি আর ব্ল্যাকবেরিজ নিয়ে নিয়েছি। ও ফ্রুটস খুবই পছন্দ করে মাশাল্লাহ। সো এখন কিভানকে আমি ফ্রুটস দিয়ে নিয়েছি, আর দেখা যাক কি আনকি করে। টিপান করো, টিপান করো, নাও নাও, তুমি তোমার তোমার মতন করে খাও, নাও। ইউ আর বিগ বয়, ইউ ইট, ইউ ড্রিঙ্ক, ড্রিঙ্ক ইট, ড্রিঙ্ক ইট। খাবে না? খাবে না? খাবে না? খাবে কি খাবে না? ইয়েস, গুড বয়, খাও। ওকে, মাম্মি দেখবে না, তুমি খাও। আরেকজন দেখেন, পণ্ডিত মশাই। দুই মশাই মিলে আমাকে পুরো দৌড়ের উপর রেখেছে। অ্যাকচুয়ালি এটাই হয় বাচ্চাদেরকে নিয়ে বললাম আমি, যেটা আপনাদেরকে বলি, লাইফ এত, আপনি চাইলেও সবকিছু স্মুথ ভাবে করতে পারেন না, আমরা চাইলেও পারি না, সামটাইমস একটু এরকম এলোমেলো। নর্মালি কাইজার অ্যাকচুয়ালি এই টাইমে কাজে চলে যায়, মানে রেস্টুরেন্টে চলে যায়, সো ওই তখন থেকে আমার ওকে ওদের জন্য বিকালে নাস্তা বানাতে হয়, দেন আমি একটু নাস্তা খাই বা চা খাই বা বিস্কিট খাই, তারপরে ওদেরকে শাওয়ার করাই, দেন আবার রাতে ডিনার করিয়ে তারপর ঘুম পাড়িয়ে দেয়।
সো এরকম একটা রুটিন থাকে সবসময়, টাইমটা হলো লাইক ইউনো রিল্যাক্সিং চেষ্টা করি, বাট রিল্যাক্সিং হয় না যতক্ষণ না বাচ্চারা ঘুমায়, রিল্যাক্স করা একদমই হয় না। যাই হোক, আমার চা হয়ে গিয়েছে, আমার চাটা একদমই ইংলিশ টির মতন হয়েছে, কারণ আমি যেহেতু এখানে স্কিমড মিল্ক নিয়েছি, যেটা একদমই লাইট একটা মিল্ক নিয়েছি আমি, সেই মিল্কের কারণে অ্যাকচুয়ালি চাটা ইংলিশ টির মতনই হয়েছে, যেটা কায়জা খান খেতে খুবই পছন্দ করে। আপনাদেরকে একটু কালার দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন কিয়ান কিন্তু খাচ্ছে, পান করছে। সো এই হলো আমার চা। Finish? Who did finish? Oh wow! Well done, Kian. Thank you. See you, আমার চা আর আমার দুটো বিস্কিট। এখন আমি এগুলো বসে বসে খাবো আর একটু টিভি দেখবো অথবা মোবাইল ঘাটাবো, এটাই হলো কি আমার এই টাইমটাতে আমি যে কাজটা করি এটাই হলো মেইন কাজ। সো চলো, ফাইনালি ঝড় তুফানের পর বাচ্চারা বাচ্চাদের মতন একটু খেলছে, একজন ফ্রুটস খাচ্ছে আর আমি আমার মতন চা খাচ্ছি, বিস্কিট খাচ্ছি। আমি এইভাবে এনজয় করার চেষ্টা করি আমার ইভিনিংটা, যদিও আপনারা জানো এরকম হয় না, বাট আমি যখনই বসে থাকি আমি এরকম সোশ্যাল মিডিয়ার সব অ্যাক্টিভিটিস দেখি, আমি চেষ্টা করি আমার বাচ্চাদের ছবি নিয়ে কী করা যায় কী করা না যায়। সো এই তো এগুলোর মধ্যে দিয়ে আমার চলে যায় বিকালটা। সো মেইনলি অ্যাকচুয়ালি এই টাইমটাতে আমি এরকমভাবে ইভিনিং টাইমে টিপান করি আর পাশাপাশি বাচ্চারা খেলতে থাকে, টিভি দেখতে থাকে, আমি একটু কিছুক্ষণ বসি নিজের রেস্ট নেই, কারণ একটু পর দুজনকে আবার শাওয়ার করাতে হবে, দেন দুজনকে ডিনার করাতে হবে। অ্যান্ড শরীরটা অ্যাকচুয়ালি আজকে একটু খারাপই লাগছে হঠাৎ করে, একটু সারাদিন ভালোই ছিলাম, অনেক কাজ করেছি আজকে। সো ওদেরকে নিয়ে আরও কিছু অ্যাক্টিভিটিস করার ইচ্ছা ছিল বাট আমি পারছি না, সো চেষ্টা করেছি। সো আমি প্যাপা পিক দিয়েছি, যেটা থেকে অ্যাকচুয়ালি অনেক কিছু শেখারও আছে আর কি, আমার কথাগুলোও শিখতে পারবে, আর চেষ্টা করি এমন কিছু দেওয়ার যেগুলো তোরা কিছু না কিছু লার্ন করতে পারে। সো সামটাইমস অ্যাকচুয়ালি সবসময় চাইলেই আপনি বাচ্চাদেরকে ফুল এন্টারটেইন করতে পারবেন না, রাইট ওয়েতে চালাতে পারবেন না, যেটা আমি বলবো না আমি 100% পারি, আমি চেষ্টা করি, মাঝে মাঝে আমিও ফেলার হই, আপনারা দেখেছেন চা খাওয়ার সময় কী কী হয়েছে। এসে বসো কিভান, এখানে এসে বসো কিভান, কাম আব্বু, সিট আব্বু, কাম সিট দেয়ার, কাম সিট সিট, ইয়েস গুড বয় আব্বু, থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ বেবি, উফ সিট সিট, ইয়েস ও ও ও গুড বয় আমার লক্ষ্মী বাচ্চা, বিসমিল্লাহ বিসমিল্লাহ। আর আমি প্রতিদিন আরেকটা কাজ করার চেষ্টা করি আমার বাচ্চাদেরকে ইসলামিক কার্টুন দেখানোর, আলিফ বা তা যে কোনো জিনিস মানে ইসলামিক রিলেটেড, ওদেরকে 10-15 মিনিট এভরিডে আমি ইউজ টু করাই, সেটা ওরা ভালো মতন দেখুক আর না দেখুক, বাট ওদের মাইন্ড সেট রাখার জন্য আমি এটা করি সবসময়। সো যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন আমি দুই ভাইয়ের জন্য এখন এটা ভালো জোরে সাউন্ড দিয়ে ছেড়ে দিয়েছি, সো ওরা দুজন একটু হলো ওদের মাথার মধ্যে ঢুকছে। ওকে, সো রাত হয়ে গিয়েছে, এখন অ্যাকচুয়ালি ডিনারের পালা। সো আমি ওদের ডিনার এখানে আই থিঙ্ক সবজি ডিম ডাল আমি খাবো, না বেবি এটা তুমি বিগ বয়, তোমার বিগ বয় নো বয় বয়।
কি হইছে আজকে আপনার ডবি খেতে হবে এই নন কিহানের কি হলো অ্যাকচুয়ালি আমি জানি না যাই হোক দুজনকে আমি কিন্তু ডিনার করিয়ে ভালো করে শাওয়ার করিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন ওদের আউটফিট চেঞ্জ হয়ে গিয়েছে শাওয়ার করে ওদেরকে রাতে ঘুমানোর জন্য একদম তারা তৈরি জি হ্যাঁ বেড টাইম এখন চেষ্টা করবেন বাচ্চাদেরকে যত আর্লি ঘুম পাড়ানো যায় যেমন আমি চেষ্টা করি 8 থেকে 9 মধ্যে ওদেরকে বেডে নিবই চেষ্টা করি 8 থেকে 8:30 মধ্যে মাঝে মাঝে 9 বেজে যায় সো আজকে আমি ওদেরকে নিয়ে যাচ্ছি বেডে ঘুম পাড়াতে বাই টাটা বলো টাটা ওকে 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 আচ্ছা বাই বলো দুইজন রেডি 1 বাই ওকে দশটার মধ্যেই আমার দুই বাচ্চা মাশাল্লাহ ঘুমিয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন অ্যান্ড বেডে গিয়ে কিয়ানের জন্য একটু টাইম লাগে বাট কিওয়ানের জন্য টাইম লাগে না ও ঝটপট ঘুমিয়ে যায় অ্যান্ড আর্লি বেডে দিবেন বাচ্চাদেরকে আর্লি উঠবে ফুল ঘুমটা ভালো মতন ওদের হলে রাইট টাইমে ইটস রিয়েলি গুড ফর কিডস মশারি ঘুমিয়ে গিয়েছে এখন অ্যাকচুয়ালি আমি কিচেনটা ক্লিন করব আমার নামাজ বাকি আছে নামাজটা শেষ করব দেন আজকে আর কোনো কাজ আমি করতে যাচ্ছি না বিকজ এভরিডে ওরা যখন ঘুমিয়ে যায় তখন আমার বাদ বাকি যত কাজ থাকে সেগুলো আমি সারি বাট আজকে আমার একদমই ভালো লাগছে না আজকে একটু আমার মন চাচ্ছে আমি রিল্যাক্স হয়ে শুয়ে বসে বসে টিভি দেখবো অ্যান্ড আমি জানি আপনারা আমার ডেইলি ব্লগস দেখতে খুবই পছন্দ করেন না আমারও মন চায় আপনাদেরকে এভরিডে পারলে ব্লগস দেই বাট দুটো বাচ্চা নিয়ে আসলে চাইলেও মাঝে মাঝে সব কিছু ম্যানেজ করা পসিবল হয় না তার জন্য আমি অনেক বেশি দুঃখিত বাট ইনশাল্লাহ এখন থেকে সপ্তাহে একটা দুইটা তো অবশ্যই ডেইলি ব্লগ দিব এছাড়া অন্য কিছু ইম্পর্টেন্ট ভিডিওস আমি আপনাদের জন্য আপলোড করব তো কেমন লাগলো আমার আজকের এই ভিডিও এই ব্লগটি অ্যান্ড অবশ্যই আপনারা আর কী ধরনের ভিডিও বা ব্লগস দেখতে পছন্দ করেন প্লিজ আমাকে জানাবেন আর যাবার আগে যে কথাটি সবসময় বলি হেল্প ইচ আদার্স টক ইচ আদার্স লাভ ইচ আদার্স অ্যান্ড রেসপেক্ট ইচ আদার্স তাহলে দেখবেন জীবন অনেক সুন্দর হয়ে উঠবে আমি চাই আমাদের প্রত্যেকের জীবনটি সুন্দর হোক এই কথাগুলো অ্যাকচুয়ালি কথা মনে হলেও আমি শুধু ডায়লগ ছাড়ি না এই কথাগুলোর মধ্যে অনেক কিছু আছে হেল্প ইচ আদার্স টক ইচ আদার্স লাভ ইচ আদার্স অ্যান্ড রেসপেক্ট ইচ আদার্স এই 4টা জিনিস আমরা যদি করি একে অপরের প্রতি তাহলে আমাদের জীবন কিন্তু কমপ্লিকেটেড হবে না আমরাই কিন্তু আমাদের লাইফটাকে কমপ্লিকেটেড করে ফেলি সো ট্রাই টু মেক ইউর লাইফ মোর বেটার এই জিনিসগুলো নিজের মধ্যে নিয়ে যাই হোক আজকে বিদায় নিচ্ছি যাবার আগে বলি প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ